নমস্কার বন্ধুরা তোমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আগের সেশনটাই আমি কন্টিনিউ করছি ওকে দেখো আগের সেশন বলতে আগের সেশন আমরা আলোচনা কি করছিলাম আমরা করছিলাম ডাব্লিউ কনস্টেবল কনস্টেবলের দু হাজার আঠারো কোয়েশ্চেন পেপার ও এর আগের দিন পার্ট টু আলোচনা করেছে আজকে পার্ট থ্রি প্রত্যেকটা সেশনে মোটামুটি দশটা করে কোশ্চেন থাকছে দেখো বন্ধুরা সবথেকে ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্টই হয় তার বিভিএসিআর কোশ্চেন আর সেই জন্যই বন্ধুরা আশা করবো তোমরা এই কোশ্চেনগুলো খাতা মধ্যে খুব ভালো মতো করে নেবে আর এগুলো বারবার করে প্র্যাকটিস করবে দেখবে এর আশেপাশে কোশ্চেন থাকবে আর তাছাড়া মডেল কোশ্চেন পেপারও আমি করাবো আর আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে ওকে বন্ধুরা চলো দেখা যাক কি বলেছে ফার্স্ট কোশ্চেন দেখো বন্ধুরা আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে দুটি সংখ্যার অনুপাত সিক্স ইস্টু থার্টিন এবং তাদের লসাগু তিনশো বারো হলে সংখ্যা দুটির যোগফল কত ওকে তার মধ্যে দেখো একটা সংখ্যাকে ধরে নিবে একটা সংখ্যাকে ধরে নিবে সিক্স এক্স আর একটা সংখ্যাকে ধরে নিবে থার্টিন এক্স ওকে আর একটা কি ধরে নিবে থার্টিন এক্স কেন কারণ বলে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত বলেছে সিক্স আর একটা থার্টিন তার মানে একটাকে সিক্স এক্স ধরো একটাকে থার্টিন এক্স তাহলে দেখো বন্ধুরা এদের লসাগু কত হয় ভালো মতো বুঝবে কিন্তু দেখো এই সিক্স আর থার্টিনের মধ্যে কোনো কিছু কমন নেই সিক্স আর থার্টিনের মধ্যে কোনো কিছু কমন নেই তার মানে সিক্স বসবে ইন্টু থার্টিন বসবে আর দেখো বন্ধুরা এক্স কমন আছে যেটা কমন থাকে দুটা মধ্যে সেটা তো বসাবি হ্যাঁ কিন্তু সেটা একটা বসাতে হয় আর ওটাই হয় লসাগু যে কোনো কিছু আজকে যদি তোমাকে আমি করতে বলি বন্ধুরা ভালো মতো বুঝবে যে তোমার ধরো এইট আর টুয়েলভ এইটার কত নিলাম টুয়েলভ এদের মধ্যে লস কত তোমরা কি করবে বন্ধুরা সব থেকে প্রথমে এইট আর টুয়েলভের মধ্যে কত কমন আছে ফোর কমন আছে ফোরটাকে বসাও ওকে এবার দেখো বন্ধুরা এইট ফোর ইন্টু টু করলে এইট হয় তার মানে টুকে কে বসাও এবার আর দেখো ফোর দিয়ে তোমার টুয়েলভকে কে ডিভাইড করলে কত হয় থ্রি তার মানে থ্রিকে বসাও এটাই হয়ে যাবে লস হবো এইভাবে করবে তাহলে দেখো বন্ধুরা যে কোনো কেউ লসেক করতে পারবে খুব ইজিলি ওকে যাই হোক তাহলে কত হলো আমাদের এলসিএম সিক্স ইন্টু থার্টিন ইন্টু এক্স ইকুয়ালস টু কত দেওয়া আছে দেওয়া আছে তিনশো বারো ভালো মতো বোঝো ই কস্ট তিনশো বারো আর বন্ধুরা আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের লাইভ ক্লাসও শুরু হবে ওকে দেখবে খুব মজা পাবে তোমরা ম্যাথসটাকে করো ম্যাথসটাকে কি সবগুলো প্রিপারই করে আর খুব ভালো হবে সব কিছু ভালো হবে চলো দেখা যাক কিন্তু যেটা দরকার তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তোমরা যত শেয়ার করবে ততই তো আমাদের মানে দেখো মানে আমাদেরও করতেও সুবিধা হবে বুঝতে পারলে চলো দেখা যাক সিক্স সিক্সে দেখো প্রথমে তুমি সিক্স সিক্স দিয়ে কাটো কাটো যদি কাটলে কত হবে দেখো হ্যাঁ সিক্স এই যদি তিনশো বারোকে কাটো তাহলে কত হয় দেখো ছয় দিগুনা দেখো পাঁচ ছয় তিরিশ আর হচ্ছে ছয় দেগুনা বারো কত বাহান্ন এবার এই দিয়ে কাটো থার্টিন দিয়ে কাটলে কত হবে থার্টিনতে কাটো সরি থার্টিন দিয়ে কাটলে কত হবে চার তেরঙ্গ বাহান্ন চার তের বা তাহলে ভ্যালু কত পেলে আর দেখো একটা কথা মনে রাখবো যেগুলো মাল্টিপ্লিকেশন থাকে সেগুলো ওপাশে গিয়ে ডিভাইড হয়ে যায় সেই জন্য আমরা সিক্স আর থার্টিন এপাশ থেকেও কাটলে যাওয়া হবে বা তিনশো বারো নিচে দেখো মাল্টিপ্লিকেশন আছে তার মানে এই পাশে আসলে ডিভাইড হয়ে যাবে তার মানে তিনশো বারো বাই ছয় মানে এটাকে এভাবে লিখতে পারতাম তিনশো বারো বাই ছয় গুন থার্টিন তাহলে সেই একই হতো বুঝতে পারলে আমি ডিএলি করলাম এক্স এর ভ্যালু কত হলো চার এবার আমাকে বলছে সংখ্যা দুটি যোগ করার কত বন্ধুরা একটা সংখ্যা থার্টিন এক্স তাহলে সংখ্যা দুটি যোগ করলে কত হবে সিক্স আর থার্টিন যদি অ্যাড করে তাহলে উনিশ হয় তার মানে হচ্ছে সংখ্যা দুটি অ্যাড করলে হ্যাঁ অ্যাড করলে কত হবে নাইনটিন নাইনটিন এক্স তাহলে এই নাইনটিনকে যদি মাল্টিপাল করে দাও কত এক্স এর ভ্যালু ফোর আসছে ফোর দিয়ে তাহলে দেখো চার নং ছত্রিশ দেখো চার নং ছত্রিশ তার মানে ছয় একটাই অপশনই আছে লাস্টের সংখ্যা সেটা ছিয়াত্তর হবে চার উনিশশো ছিয়াত্তর ওকে চলো নেক্সট কোশ্চেন দুজন ব্যক্তি একই দিকে যথাক্রমে তিন কিমি ঘন্টা কিমি পার ঘন্টা ও সিক্স কিমি পার ঘন্টা বেগে হাঁটছিলেন একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে এত সেকেন্ডে ও এত সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির বেগ কত ওকে দেখো এখানে ধরে নাও ট্রেনটির বেগ এক্স কিলোমিটার কত ধরে নেবে এক্স কিলোমিটার আর তোমাদেরকে আমি আগে বলেছি বন্ধুরা যে যদি একই দিকে যায় দুটো জিনিস তাহলে ওদের ভেলোসিটি কি বিয়োগ করতে হয় ওকে এবার যেহেতু ট্রেনটি পিছন দিক থেকে এসছে তাহলে বন্ধুরা আর একটা কথা মনে রাখবে ট্রেনটির বেগ কত চেয়েছে ওকে এবার ট্রেনটির বেগ বেট করতে গেলে যখন একটা লোক হেঁটে যায় ওকে ট্রেনটি পার যে করে ট্রেনটি যে পার করে না বন্ধুরা তাহলে ওই ট্রেনটি মনে রাখবে ট্রেনটি মানে তখন যদি ট্রেনে বেগ বেগ করতে চাই তাহলে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য মানে মনে রাখবে ট্রেনের দৈর্ঘ্যকে পার করা মানে লোকটাকে পার করা তাহলে দেখো ট্রেনের ভেলোসিটি তুমি ধরে নাও এক্স কিমি পার ঘন্টা এক্স কিমি পার আওয়ার এগুলো লেখার দরকার নেই বন্ধুরা এখন তো তোমাদের বোঝানোর জন্য এগুলো আমি লিখছি পরীক্ষার সময়ও তোমরা এগুলো লিখবে না আর যেভাবে করাচ্ছি এভাবে করে করে রাখবে দেখবে অনেক সুবিধা হবে আর যখন আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো প্রত্যেকটা জিনিসকে কয়েক রকম ভাবে করাবো ওকে বাট বাই দ্য ওয়ে দেখো আপাতত দেখো এখানে বলে দিয়েছে একজন ব্যক্তির তিন কিমি পার ঘন্টা আর দেখো আমি এখনই বললাম যে যখন একটা ট্রেন কোনো ব্যক্তিকে পার করে তখন ট্রেনটি তার লেন্থের সময় দুর্গকে পার করে মানে বন্ধুরা মনে রাখবে তাহলে কি করবে দেখো ট্রেনটির বেগ হচ্ছে কি এক্স কিলোমিটার পার ঘন্টা ওকে এক্স কিলোমিটার পার ঘন্টা আর একটা লোকের ভেলোসিটি তিন কিমি পার ঘণ্টা তাহলে এটাকে প্রথমে তুমি মিটার পার সেকেন্ডে করো মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয় কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হয় এটা মনে রাখবে আর যদি মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টা করতে হয় তাহলে আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় ওকে বন্ধুরা তো দেখো এটা কি হয়ে গেল এখন মিটার পার সেকেন্ড তাহলে কত সেকেন্ড ট্রেনটা কত সেকেন্ডে পার করেছে প্রথম ব্যক্তিকে এখানে দেওয়াই আছে নয় তোমার হচ্ছে নয় সেকেন্ডে তার মানে এটাকে নয় দিয়ে গুণ করো তাহলে এই লেন্থটা যেটা হবে এটাই হবে ট্রেনের লেন্থ আবার ডান দিকেও একই রকমভাবে করো বন্ধুরা আরেকটা ব্যক্তিকে ওই ব্যক্তিকে যখন ট্রেনটি পার করবে তখন তাদের দুজনের ভেলোসিটি কত হয়ে যাবে এক্স মাইনাস দেখো আরেকটা ব্যক্তির ভেলোসিটি কত দেওয়া আছে সিক্স ওকে এটাকে কত দিয়ে গুণ করবে প্রথমে করবে ফাইভ বাই এইটিন দিয়ে ইন্টু কত বসবে ইনটু বসে যাবে দেখো কত সেকেন্ড দশ সেকেন্ড তাহলে এখানে দশ বসে দেবো ওকে এবার বন্ধুরা কাটাকাটি করো দেখো ফাইভ বাই এইটিন ফাইভ বাই এইটিন পাশ থেকে কেটে যাবে ওকে এবার নাইন দিয়ে এটাকে মাল্টিপ্লি করো তাহলে কত হবে নাইন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইকুয়ালস টু এপাশে কত হবে দেখো টেন দিয়ে মাল্টিপ্লি করো তাহলে কত হবে টেন এক্স মাইনাস সিক্সটি এগুলো কতটুকু টাইম লাগে বল বন্ধুরা মানে দশ থেকে পনেরো সেকেন্ড লাগবে কিন্তু যেহেতু আমি তোমাদেরকে বুঝাচ্ছি সেই জন্য বন্ধুরা দেখো দ্যাট সবগুলোকে একদিকে নিয়ে যাও আচ্ছা নিয়ে লিখছি ওকে তাহলে টেন এক্স থেকে নাইন এক্স বাদ দিলে কত এক্স আর টোয়েন্টি সেভেন কে সিক্সটি কে পাশে নিয়ে আসো তাহলে সিক্সটি থেকে টোয়েন্টি সেভেন সাপটেট করে দেখো তো থার্টি থ্রি তাহলে এক্স এ ভ্যালু কত হলো ইমপ্লাইস এক্স এ ভ্যালু হল থার্টি থ্রি এক্স ভ্যালু হলো থার্টি থ্রি দেখো বন্ধুরা তাহলে ট্রেনের গতিবেগ কত থার্টি থ্রি পার ঘন্টা এটাই তো আমাকে চেয়েছে ওকে চলে নেক্সট আর এটা বুঝতে পারলে তো দেখো তার মানে বাদিকোর ট্রেনটার বা যেটা এই যে এক্স মাইনাস এটা কি এটা দিয়েছে ট্রেনের লেংথ কারণ প্রথম ব্যক্তিটা ট্রেনকে পার করতে মানে প্রথম ব্যক্তিটা যখন পার করে যাচ্ছে ট্রেনটা সেই টাইমটা নয় সেকেন্ড ছিলো এটা ছিল টেন এর লেন্থ আমার ডান দিকেও টেন এর লেন্থ সমান দুই পাশ দিয়ে টেন এর লেন্থ সমান করে আমি এটা বের করলাম ওকে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলে যে কয়েকজন ভিখারিকে ছয় পয়সা করে এন দিলে কৌশিকের কাছে আট সাত পয়সা বেশি থাকে আবার প্রত্যেককে ছয় পয়সা আট পয়সা করে দিলে পাঁচ পয়সা কম পড়ে ভিখারির সংখ্যা কত আচ্ছা ভিখারীর সংখ্যা এক্স ধরে নাও ভিখারীর সংখ্যা কত ধরবে ভিখারীর সংখ্যা ধরে নাও এক্স ওকে ভিখারির সংখ্যা যদি এক্স ধরো দেখো কি হয় তাহলে বন্ধুরা দেখো ভিকারির সংখ্যা এক্স তাহলে বিকারিকে কয় পয়সা করে দিচ্ছে ছয় পয়সা করে তার মানে টোটাল বাতিকে বাতিকেও টোটাল পয়সা করো আর ডান পয়সা সমান করো তাহলে সিক্স এক্স তারপরেও কৌশিকের কাছে কত পয়সা বেশি থাকে সাত পয়সা ওকে তার মানে এর সঙ্গে সাত অ্যাড করে দাও তাহলে এটাই হবে কৌশিকের পয়সা আবার বাতিকে কি বলে এর পরেরটা কি বলেছে আবার প্রত্যেককে আট পয়সা করে দিলে মানে যদি আট পয়সা করে দেয় এইট এক্স এক একজনকে ধরে নিয়েছি এক্স পয়সা করে দিয়েছে কি ধরেছি কি ভিকারীর সংখ্যা হচ্ছে কি এক্স ভিকারি সংখ্যা এক্স ধরেছি ওকে তাহলে দেখো প্রথমে প্লাস যেহেতু সংখ্যা এক্স এক একজনকে পাঁচ পয়সা কম পড়ে তার মানে মাইনাস পাঁচ এই দুটো সমান তাহলে বন্ধুরা একই রকম ভাবে দেখো যেহেতু সিক্স এক্স আর এইট এক্স একই রকম সাইন আছে তার মানে ডিফারেন্স হয়ে যাবে টু এক্স আর দেখো পাঁচ আর সাতের সাইন ডিফারেন্স আছে তার মানে এই দুটো অ্যাড করে দেবে বারো ওকে তাহলে ইমপ্লেস দ্যাট এক্স একুয়ালস টু কত সিক্স এক্স এ ভ্যালু কত হলো ছয় এবার এক্সে ভ্যালু যদি ছয় হয় এটা তো আমাকে চেয়েছে ব্রেকারের সংখ্যা কত তাহলে কত হলো ছয় চলে নে এক্সপোর্শন একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবু এতো অংশ একজন ক্রেতা এবং অবশিষ্ট এত এর এত অংশ অপরেক্ষে ক্রেতার নিকট বিক্রি করে নেন ওকে তারপরেও তার কাছে যদি থার্টি থ্রিটি কমলা লেবু থেকে যায় তবে সেকেন্ড ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিল মানে দ্বিতীয় ক্রেতা কতগুলি কমলা লেবু ক্রয় করেছিল ওকে দেখো ভালো মতো বুঝবে বন্ধুরা এই সমস্ত অঙ্কের খেতে দেখো প্রথমে ছিল একের চার অংশ তারপর বাকি অংশের কত বলেছে বাকি অংশের চারের পনেরো অংশ দ্বিতীয় কাছে ওকে তাহলে বন্ধুরা এই যে মানে এই চার আর এই যে পনেরো এই দুটাকে গুণ কর কত হয় ষাট তাহলে ধুয়ে নাও টোটাল কমলা লেবু টোটাল কমলা লেবু টোটাল অরেঞ্জ ওকে টোটাল অরেঞ্জ ষাট ধুয়ে নাও এত ধরে নিলাম লেট লেট মানে ধরে নিলাম ওকে তাহলে দেখো বন্ধুরা এবার কি বলছে তার সমস্ত কমলা লেবুর একের চার অংশ একজন ক্রেতা তার প্রথম ক্রেতার কাছে কত প্রথম ক্রেতা প্রথম ক্রেতা হ্যাঁ এটাকে প্রথম জনের কাছে কত হলো একের চার অংশ তার মানে কত পনেরো একের চার কারণ ষাটকে যদি তুমি হচ্ছে একের চার দ্বিগুণ করো পনেরো এবার সেকেন্ড সেকেন্ড ক্রেতার ক্ষেত্রে কি বলছে দ্বিতীয় ক্রেতার ক্ষেত্র বলছে অবশিষ্টর চারে পাঁচ পঁয়তাল্লিশ অংশ আচ্ছা বন্ধুরা অবশিষ্ট কতটা রয়েছে দেখো অবশিষ্ট যদি এই পনেরো কে ষাট থেকে বিয়োগ করে দাও তাহলে কত হয় পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশের কত চারের পনেরো অংশ মানে এই চারের পনেরো অংশের সঙ্গে যদি পঁয়তাল্লিশ গুণ করে দাও এটাই দ্বিতীয় ক্রেতার নিকট বিক্রি করেছে তাহলে বন্ধুরা এটাতে কাটাকাটি করো কত হবে তিন তাহলে তিন চারে বারো তাহলে দ্বিতীয় নিকট দ্বিতীয় ক্রেতার কাছে কতগুলো বিক্রি করেছে বারো ভালো মতো বুঝবে দ্বিতীয় ক্রেতার কাছে বিক্রি করেছে বারো বন্ধুরা এবার কি বলেছে তারপরেও যদি তার কাছে থার্টি টি কম লেবু থেকে যায় আচ্ছা থার্টি টি কম লেবু কি এখনো থেকে যাচ্ছে তাহলে বন্ধুরা দ্বিতীয় জনের কাছে এতগুলো বিক্রি করেছে প্রথম জনের কাছে তেরোটা বিক্রি করছে তাহলে বারো প্লাস তেরো করলে কত হবে বারো প্লাস তেরো হয়েছে পঁচিশ তাহলে ষাট থেকে যদি পঁচিশ বিয়োগ করে করো আচ্ছা সরি এটা তো পনেরো এটা কত এটা পনেরো তাই তো তাহলে পনেরো প্লাস বারো করলে কত সাতাশ এবার ষাট থেকে যদি সাতাশ বিয়োগ করে তাহলে কত হয় তাহলে তেত্রিশ ষাট থেকে সাতাশ করলে কত হয় তেত্রিশ ওকে তাহলে বন্ধুরা এই যে তেত্রিশ ইউনিট মানে তেত্রিশটি ইউনিট ইকুয়াল কতগুলি কমলবুর সঙ্গে সমান বলে দিয়েছে তেত্রিশটা তার মানে বন্ধুরা তবে সেকেন্ড ক্রেতা কতগুলি কমলবু ক্রয় করেছিলেন দেখো সেকেন্ড ক্রেতা কতগুলি বারো ইউনিট তার মানে একটা কমলালবু এখান থেকে তোমার ওয়ান ইউনিট বের করো ওয়ান ইউনিট ইকুয়ালস টু কত ওয়ান কারণ বন্ধুরা এই যে আমি সিক্সটি ইউনিট ধরে নিয়েছিলাম থার্টি থ্রি ইউনিট ইকোয়াস টু তেত্রিশটা কম না তাহলে এক ইউনিট ইকোয়াস টু একটা কম না নিব তাহলে বারো ইউনিট মানে কত বারোটা কম নেব তাহলে অপশন কত নম্বর ডি নেক্সট ছোট থেকে বড় হিসেবে সাজাও দেখো বন্ধুরা কোশ্চেনটা ভালো মতো দেখবে এই কোশ্চেনটা হম অনেকভাবে করা যায় তেমন দেখো যদি প্রথমে তুমি পাঁচ বাই সাত হ্যাঁ এটা খুব সোজা পদ্ধতি পাঁচকে একেবারে সাত দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কত হয় পঞ্চাশ বাই সাত মানে

কত দেখো আট বাই আট বাই মানে কত আশি আশি বাই এগারো মানে কত পয়েন্ট কত মোটামুটি টু পয়েন্ট সেভেন টু তাহলে বন্ধুরা এখানে বলছে ছোট থেকে বড় তাহলে সব থেকে ছোট কত হলো দেখো সব থেকে ছোট হলো টু বাই থ্রি তারপর টু বাই থ্রি তারপর কত হবে টু বাই থ্রির পর হয়ে যাবে নাইন বাই থার্টিন

যেহেতু এই ষোলো ষোলো কি পনেরোর থেকে বড় ষোলো পনেরো থেকে দেখো আর দু পনেরো ষোলো তার মনে রাখবে এই সংখ্যাটা বড় এই সংখ্যাটা এটার থেকে বড় ওকে কত সুন্দর দেখো কত সোজা যেমন এই ম্যাথসটার ক্ষেত্রে যদি বলতে যেমন মনে হচ্ছে ধরো আমার এই যে ধরো আমি দুটা জাস্ট জিনিস নিলাম কত টু বাই থ্রি নিলাম আর বন্ধুরা আরেকটা কত নিলাম নাইন বাই থার্টিন কি করতাম আমি তেরো দু এই যে তেরো দু কত ছাব্বিশ আর কত তিন নং সাতাশ দেখো বন্ধুরা এই সাতাশ যেহেতু ছাব্বিশের থেকে বড় তা আমার কত এই নাইন বাই থার্টিনটা হয়ে যাবে এটার থেকে বড় ওকে তা কত সুন্দরভাবে করা যায় ওকে বাই দেবে কোনো ব্যাপার না সব ডিটেলসে আরও ডিসকাস করবো আসবে বন্ধুরা চ্যাপ্টার ওয়াইজ ওকে নেক্সট একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা ষাট মুদ্রার সংখ্যার অনুপাত এত হলে মূল্যের অনুপাত বন্ধুরা মূল্যের অনুপাত বলেছে ভালো মতো বুঝবে এটা যেটা দেওয়া আছে টু ইস টু কত দেওয়া আছে বন্ধুরা থ্রি ইস কত দেওয়া আছে ফাইভ এটা কিসের অনুপাত এটা বলে দিয়েছে সংখ্যার অনুপাত এবার প্রথমটা কি বন্ধুরা এক টাকা এক টাকা মানে কত মূল্যের অনুপাত চেয়েছে তাহলে ভ্যালু বসাও একশো পয়সা আর পঞ্চাশ পয়সা তো এটা দেওয়াই আছে আর এটা কত দেওয়া আছে পঁচিশ পয়সা দেখো তাহলে বন্ধুরা দেখো কত দিয়ে কাটবে সব জায়গাতে পঁচিশ দিয়ে কাটো পঁচিশ দিয়ে এটাকে কাটলে কত হবে দুই আর ওদিকে হবে

যদি বলো যে স্যার ডিয়েটলি এত মনে নাও থাকবে মানে কী করে বন্ধুরা এই প্রসেস আছে আমি প্রসেসটা বুঝি দেখো বর্গ করার ক্ষেত্রে সব সময় দুটো করে থাক দেবে এই যে দুটো দাগ দাও কত ফর্টি ওয়ান আছে আর সামনে একটা আছে থাকুক এই ফর্টি ওয়ান বন্ধুরা মনে রাখবে ওয়ানের জন্য সবসময় হয় নাইন আসে না হয় ওয়ান আসে কত আসবে এটা তো আমি পরের চেষ্টা করবো এবার বন্ধুরা সামনে কত আছে আট তুমি দেখো এই আর্টের থেকে জাস্ট কার স্কোয়ার ছোটো যদি তোমরা তিনের স্কোয়ার করো নয় এটা বড় হয়ে যেত মানে থ্রি তো আসবেই না প্রথমে যদি টু এর স্কোয়ার পরে ফোর তার মানে অ্যাকচুয়ালি টু আসবে প্রথমে বন্ধুরা এই যে টু আসছে এবার তোমাকে দেখে দেখতে হবে টুর পরে অ্যান্সারটা কত নাইন আসবে নাকি ওয়ান আসবে মানে হয় টোয়েন্টি নাইনও হতে পারে টোয়েন্টি ওয়ানও হতে পারে এবার এটা তোমাকে ভাবতে হবে যে কী হবে কীভাবে দেখবে দেখো বন্ধুরা জাস্ট এটা দেখবে এই যে প্রথমে যেটা আসছে টু এর পরের সংখ্যাটা কত থ্রি বন্ধুরা তিন আর দুই যদি গুণ করি তাহলে কত হয় সিক্স যেহেতু বন্ধুরা এই সিক্স ভালো মতো বুঝবে কিন্তু এই সিক্স এই যে প্রথমে যেটা ছিল কত ছিল এটা এইট এই এইটের থেকে কি ছোট দেখো বন্ধুরা যেহেতু যে সংখ্যাটা দেওয়া আছে মানে মানে এই যে এইট যেটা দেওয়া আছে এটা যেহেতু সিক্সের থেকে তার বন্ধুরা সংখ্যাটা আসবে এক আর নয়ের মধ্যে বড় কে নয় তার মানে অ্যান্সার হবে আমাদের কত টোয়েন্টি নাইন তাহলে বন্ধুরা আটশো একচল্লিশ মানে কত টোয়েন্টি নাইন টোটো বারো আটশো একচল্লিশ মানে টোয়েন্টি নাইন আরেকটা কত দেওয়া আছে টু জিরো টু ফাইভ একই রকমভাবে তোমরা করো দেখো তাহলে বন্ধুরা পঁচিশের জন্য তো পাঁচ চলে আসে এখানে আর কিছু দেখবই না আর কুড়ির জন্য কত আসবে বন্ধুরা কুড়ির জন্য চার কুড়ির জন্য কত চার কারণ বুঝতে পেরেছি তো কারণ পাঁচ পাঁচে পঁচিশ সেটা তো কুড়ির থেকে বড় তার মানে এটা তো দেখতে হবে না আর হচ্ছে বন্ধুরা পাঁচের জন্য পঁচিশের জন্য পাঁচ ছাড়া তো পাঁচ আসি না লাস্টে সেখানে পঁচিশের জন্য পাঁচ আসছে ওকে তাহলে দেখো বন্ধুরা এখানে কত হবে পঁয়তাল্লিশ তাহলে বন্ধুরা একে যদি এক বানাতে হয় কত গুণ করলে হবে বলো এদের উল্টোটা তার মানে পঁয়তাল্লিশ বাই উনত্রিশ কত নম্বর অপশান দেখো সি ওকে বুঝবে কিন্তু ওকে চলো নেক্সট সামনের সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার শূন্য আকৃতি রচনা করা হলো মোট এতজন শূন্য নিয়ে এরূপ সজ্জায় একত্রিশ জন শূন্য বেশি হলো সামনের সাথে কতজন শূন্য ছিল ওকে দেখো বন্ধুর কি বলছে টোটাল এতজন শূন্য আছে এদেরকে নিয়ে যদি আমি একটা বর্গাকার বানাই তাহলে একত্রিশ জন সৈন্য বেশি হয় কতজন একত্রিশ জন সৈন্য বেশি হয় তার মানে বন্ধুরা এই একত্রিশ জনকে যদি বিয়োগ করে দিই তার মানে এই সংখ্যাটা কি হবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে দেখো একত্রিশ কে বিয়োগ করে দেয় এর মধ্যে থেকে একত্রিশ কে বিয়োগ করলে ভালো মতো বুঝবে একত্রিশ কে দেখো বিয়োগ করলে কত হয় সিক্স সরি সিক্স থ্রি ফাইভ থ্রি ফাইভ এটার থেকে যদি বন্ধুরা একত্রিশ কে বিয়োগ করে দাও তার কত হয় ভালো মতো করো তাহলে কত হয় দেখো চার এদিকে কত হবে শূন্য এখানে কত হবে পাঁচ থাকো এদিকে কত তিন এদিকে ছয় এটা একই রকমভাবে ভাবে করো বন্ধুরা মনে আছে আগেবার কুড়িয়েছিলাম এবার সামনের সাইডে কত আছে তাহলে আমাকে দেখতে হবে লাস্টে কত এই যে দুটো দুটো সংখ্যা করে করতে হয় তার মানে অ্যাকচুয়ালি আমাকে কি চেয়েছে এটা দুটোবার এটার দুটোবার এটার যদি দুটোবার করে আমি তো আগের ম্যাথসে বলেছি যেমন হচ্ছে কিভাবে দেখো

বন্ধুরা আমি বলছি যে এই যে সংখ্যাটা আসছে পঁচিশ এর সঙ্গে আমি তারপরের সংখ্যাটা মানে ছাব্বিশকে কে গুণ করে দেখবো ছাব্বিশকে যদি গুণ করি দেখো বন্ধুরা এই যেটা পাবো সেই সংখ্যাটা হয়ে যাবে থেকে বড় যদি গুণ করে এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে অ্যানসারে আমার বসবে ছোটটা তার মানে আসবে কত ছোট কত দুই আর আটের মধ্যে ছোট কোনটা দুই তার মানে অ্যান্সার কত হবে দুইশো বান্ন তার মানে অপশন হবে ডি অপশন হবে ডি ওকে নেক্সট দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নেক্সট কোশ্চেন বলেছে না বলেছে দেখো এই টাইপের ম্যাথস থাকলে না কখনো তো খুব ইজি দিয়ে দেয় কোনো ব্যাপার না বাট কখনো একটু হার দিয়ে দেয় ওকে এই ম্যাথসটার ক্ষেত্রে দেখো আমি বলছিলাম এটা চেক করার জন্য সব থেকে বেস্ট উপায় কিছু না করে সেটা হয়েছে डायरेक्टली এটার ডিজিটাল সাম মানে সংখ্যাগুলোর মধ্যে যোগ করো সংখ্যাগুলোর মধ্যে যোগ করে দাও কত হচ্ছে আট দুই দশ দশ আর এক এগারো এগারো আর নয় কত কুড়ি কুড়ি আর চার কত চব্বিশ চব্বিশ আর দুই কত ছাব্বিশ ছাব্বিশ দেখো দুই ছয় ছাব্বিশ আবার এই দুটোর মধ্যে যোগ করো কত হয় আর তার মানে বন্ধুরা এই ডিজিটাল সাম কত সাত আট হয় আর আমি বলছিলাম যে কোনো পূর্ণবর্গ সংখ্যা ডিজিটাল সাম কত হবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যা ডিজিটাল হবে এক তারপর কত চার বা সাত নয় এক চার সাত নয় ওকে যে কোনো কিছু হয় ওয়ান ফোর মানে এক চার বা সাত বা নয় এ চারটার সংখ্যাই সব সময় হবে ওকে তাহলে দেখো বন্ধুরা ডিজিটাল সামটা এক চার সাত নয় হবে তাহলে ছাব্বিশ এখানে কত আট বন্ধুরা এটার ডিজিটাল সাম বেগ করো এটার যদি যদি ডিজিটাল সাম বেগ করো চার তিন সাত সাত তিন দশ দশ আট আট কত আঠারো আঠারো একার আট তোমার নয়

এটা আসলে তার মানে এটা অ্যান্সার হবে না এবার দেখো আট আর এক যোগ করলে কত হবে নয় তার মানে এটা অ্যান্সার হতে পারে এর সঙ্গে যদি আমি আট যোগ করি তাহলে এটা নয় আট প্লাস আট কত হবে ষোলো আট আর আট ষোলো ওকে তার মানে ছয় আর একে সাত তার মানে এটাও অ্যান্সার হতে পারে দেখো তাহলে এখান থেকে কিন্তু ব্যাপারটা বের করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে ওকে ডিফিকাল্ট হচ্ছে এখানে আট হবে না দেখো আট তিন আট 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 এখানে হবে সাত এখানে প্রথমে আট লিখেছি ওকে তাহলে এটার ক্ষেত্রে লাস্ট ওয়ান এর ক্ষেত্রে ডিজিটাল কত হবে দেখো প্রথম সংখ্যাগুলো ডিজিটাল সাম সাত আর আট যদি যোগ করে পনেরো পনেরো মানে পাঁচ এক ছয় তার মানে এটা অ্যান্সার হবে না এটা কত হবে এখানে হয়ে যাবে সাত না এখানে হবে ছয় কারণ হচ্ছে গিয়ে এখানে আট হচ্ছে না এখানে হচ্ছে কত এখানে হচ্ছে গিয়ে সাত ওকে কারণ দেখো পাঁচ আর তিন আট 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 ষোলো ষোলো তার মানে এক আট ছয়কে আবার যোগ করলে কত হবে সাত তাহলে সাত আর এদিকে ঠিক আসছে আট আট সাত কত পনেরো পনেরো ওকে তার মানে পাঁচ আট এক যোগ করলে ছয় তার মানে দেখো বন্ধুরা এটাও অ্যান্সার হবে না তার মানে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে গুড কত সুন্দরভাবে আমি বুঝে গেলাম কিন্তু বন্ধুরা এখনো তো আমার একদম অ্যান্সার বের হয়নি এখন এই অ্যান্সারটা বের করতে গেলে হুম আর দেখো তোমরা নিজেরা এটাকে যদি ভাগ প্রকরা গোসা গোটা করতে যাও দেখো ওভার করলেও হয়ে যায় ওকে বাট এই ম্যাথসটাতে যদি করতে যাও না বন্ধুরা একটু বড় হয়ে যাবে একটু বড় হয়ে যাবে বাট ঠিক আছে বুঝতে পারলে তো হয় এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে এখন বন্ধুরা আরেকটা জিনিস মনে রাখবে সব সময় যে কোনো পূর্ণবর্গ সংখ্যার যে লাস্টের দুটা ডিজিট পাওয়া যাবে সেই দুটো ডিজিট সবসময় এক থেকে চব্বিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে না তাদের স্কোয়ার করলে যে লাস্ট টু ডিজিট পাওয়া যাবে তাদের শেষে দুটো মানে ধরো বন্ধুরা যেমন হচ্ছে দেখো আমি বলছি ধরো পঁচিশের স্কোয়ার কত পঁচিশের স্কোয়ার এটা করলে কত হচ্ছে বন্ধুরা ছয়শো পঁচিশ এই যে পঁচিশ এই পঁচিশ সবসময় মনে রাখবে দেখো এই পঁচিশ কি এই যে পাঁচের স্কোয়ার করে আসছে মানে সবসময় এক থেকে চব্বিশ পর্যন্ত সংখ্যার স্কোয়ার শেষে দুটো সংখ্যাই দিবে যত বড় সংখ্যাই হোক না কেন আজকে যদি বলো যে স্যার থার্টি ওয়ানের স্কোয়ার করে দেখো দেখান আমাকে আচ্ছা তোমাদেরকে আমি থার্টি ওয়ান করে দেখাচ্ছি দেখো ভালো মতো বুঝবে জানো তো ডিরেক্টলি কি করে করতে হয় দেখো কি করে করবে এই যে থার্টি ওয়ান মাল্টিপাল করার কোনো দরকার নেই থার্টি ওয়ানের এর স্কোয়ার মানে কত থার্টি ওয়ান ইন্টু থার্টি ওয়ান এটা মুখোমুখি করো ওয়ান দিয়ে ওয়ান কে করো ওয়ান বন্ধুরা এক দিয়ে তিন কে করো তিন ওই তিনকে দুই দিয়ে গুণ করে দাও তাহলে তিন দিয়ে কত হবে ছয় তারপর কত তিন নয় তাহলে এটা হবে আমার থার্টি ওয়ানের স্কোয়ারের বন্ধুরা এটা হচ্ছে থার্টি ওয়ানের স্কোয়ার দেখো এই যে লাস্টে কত আছে একষট্টি তুমি দেখো এক থেকে এক থেকে চব্বিশ পর্যন্ত কোনো সংখ্যা মাস্ট থাকবে যার স্কোয়ার যার লাস্টের দুটা ডিজিট হয়ে যাবে একষট্টি যাদের স্কোয়ারের লাস্টের দুটা ডিজিট হয়ে যাবে একষট্টি কত আছে এরকম বলো তো বন্ধুরা বলতে পারবে উনিশের স্কোয়ার উনিশের স্কোয়ার করলে কত হয় তিনশো একষট্টি ওকে সেই জন্যই এটা একটা স্কোয়ার সংখ্যা যদি বন্ধুরা এরকম হয় যেমন হচ্ছে ধরো আমি বলছি ধরো নাইন ফাইভ ওয়ান তোমরা ডিরেক্টলি বলবে এটা হবে না স্যার কেন হবে না কারণ একান্ন কোনো এক থেকে চব্বিশ পর্যন্ত এরকম কোনো সংখ্যাই এক্সিস্ট করে না যাদের স্কোয়ারের মধ্যে রয়েছে তাহলে বন্ধুরা এবার দেখো আমাদেরকে এবার করতে পারছি দেখো আমার অ্যান্সার হতো হয় দুই নম্বরটা বা চার নম্বরটা দুই নম্বর বা চার নম্বর বন্ধুরা এবার আমরা কি করবো আচ্ছা এটাকে একটু মুছে নেই ওকে তাহলে অনেক সুবিধা হয়ে যাবে দেখো বন্ধুরা এখন এখন আমাকে জাস্ট সবকিছু বেরিয়ে গেছে ওকে জাস্ট আমাকে এখন দেখতে হবে এদের দুজনের মধ্যে কি অ্যান্সার হবে এদের দুজনের মধ্যে কি অ্যান্সার হবে এটা দেখার জন্য কত কি করবো তাহলে বন্ধুরা জাস্ট লাস্টে দেখো ওই যে টু এইট ওয়ান নাইন জিরো ফোর টু এর লাস্টের দুটো ডিজিট নাও ফোর ফর্টি টু আর এই সংখ্যাগুলো লাস্টের দুটো ডিজিট নাও কত আছে এইট ফাইভ এইট ফাইভ যদি অ্যাড করে তাহলে কত হয় পাঁচ আর দুই সাত আট চার বারো আট চার বারো তাহলে দেখো বন্ধু সাতাশ তোমরা বলো এক থেকে চব্বিশ পর্যন্ত এরকম কি কোনো সংখ্যা এক্সিস্ট করে যাদের স্কয়ের লাস্টে সাতাশ হয় না স্যার করে না তার মানে এটা অ্যান্সার হবে না ওকে এটা হবে হবে না আমার অ্যান্সার সি কত সুন্দর মানে যদি যে স্যার তুমি করে দেখো ওকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ফর্টি টু আর কত আছে ফিফটি এইট ফর্টি টু আর ফিফটি এইট ওকে এটা যদি অ্যাড করে তাহলে কত হবে আট দুই দশের শূন্য পাচ্চার নয় আর হাতের এক দশ তাহলে দেখো বন্ধুরা এই যে লাস্টে কতটা হলো দুটা চির বন্ধুরা যদি তোমরা দশের স্কোয়ার করো কত হয় একশো ওকে দেখো দুটো চির চলে আসছে তার মানে হবে আমার কত নম্বর সি নাম্বার ওকে দেখো এটা আমি ভাগ পুরোটাও করে দিতে পারতাম ওকে বাট কোনো ব্যাপার না ওকে বন্ধুরা দেখো অনেক রকমের নিয়ম শিখে রাখা উচিত ওকে বাট বাই দ্য ওয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে বন্ধুরা আর আস্তে আস্তে অনেক কিছু আসবে চ্যানেলে ওকে চলো আজকের জন্য এই পর্যন্তই বাই তাহলে